পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে আলোচনা সভা এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সড়ক ও জনপদ বিভাগের অবদান অনস্বীকার্য। ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতির চাকা সচল রাখতে রাস্তা উন্নয়ন ও সেতু নির্মাণে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।